বর্তমানে ঢাকায় চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্রের নাম শাকিব খান। নব্বই দশকের পর তার উত্থান, এখন পর্যন্ত একচেটিয়া রাজত্ব করে যাচ্ছেন তিনি। স্বভাব চরিত্রে অমায়িক সুদর্শন এই অভিনেতার জীবনে রয়েছে বৈচিত্র্যময় অভিজ্ঞতা। সিনেমার সুবাদে নামের সঙ্গে যুক্ত হয়েছে ঢালিউড কিং খান। তার এই খ্যাতির পিছনে পরিশ্রম ছিল প্রশংসাযোগ্য। সময়টা 1999 সাল। এ সময় চলচ্চিত্রের আগমন ঘটে সুদর্শন নায়ক শাকিব খানের। তখন জুনিয়র অভিনেত্রী থেকে শুরু করে সিনিয়র অভিনেত্রীদের সঙ্গেও কাজ করেছেন সমানতালে। সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক ঘটে শাকিব খানের। এরপর দীর্ঘ 8 বছর অভিনয় জীবনে ব্যাপক সংগ্রাম করেছেন, তবে সেভাবে সাফল্যের মুখ দেখেননি। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত প্রিয়া আমার প্রিয়া সিনেমার মাধ্যমে ক্যারিয়ারে নতুন দিগন্ত উন্মোচিত হয় শাকিবের। এই ছবির সাফল্যের পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এরপর নিয়মিত প্রতি বছর তিনি বড় বাজেটের ছবিতে অভিনয় করে গেছেন এবং প্রায় সবগুলো ছবি হিট। সবশেষ নবাব LLB সিনেমাটি তার ক্যারিয়ারে সাফল্যের নতুন মাত্রা যোগ করেছে। সেই শুরু থেকেই কঠিন পরিশ্রম ও অধ্যবসায়ে বাড়িয়েছেন নিজের গ্রহণযোগ্যতা। দুই দশকের চলচ্চিত্র যাত্রায় হয়ে উঠেছেন ঢালিউডের সবেধন নীলমণি। চাহিদা ও ব্যবসার মানদণ্ডে এখানে তার আশেপাশে কেউ নেই। জীবনের এই বসন্তে প্রায়ই শাকিব স্মৃতির জানালায় দেখেন তার অতীতকে। ক্যারিয়ারের শুরুর দিকের সময় যখন তাকে বি গ্রেডের নায়ক ধরা হতো, আজ কোটি টাকার গাড়িতে চলাচল করলেও একসময় তাকে লোকাল বাসে চড়ে শুটিংয়ে যেতে হয়েছে। এখন বড় বড় বাজেটের সিনেমায় সাইন করলেও জীবনের প্রথম দিকে তাকে বেশ কষ্টের সম্মুখীন হতে হয়েছে অর্থের অভাবে। শাকিবের সাফল্যের রহস্য কি? চলচ্চিত্র গবেষকরা বলছেন, পারফেক্ট হিরো হতে পারাটাই শাকিবকে এগিয়ে দিয়েছে। নাচ, মারপিট ও অভিনয়ের মুনশিয়ানায় তিনি ছাড়িয়ে গেছেন সমসাময়িক সব নায়ককে। সফল অভিনেতার পাশাপাশি সফল প্রযোজক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শাকিব খান। সিনেমার এই মন্দাবস্থার মধ্যেও শাকিব আশার প্রদীপ হয়ে জ্বলতে পারেন, প্রযোজকের লগ্নি করার টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা দিতে পারেন। সিনেমা যখন কমায় তখন শাকিব পোস্টার বয় হিসেবে ধরে রাখতে পেরেছেন স্টারডমের আমেজ। এজন্যই হয়তো তাকে ঢালিউডের বর্তমান মেগাস্টার বলে থাকে চলচ্চিত্রের মানুষেরা। এমন শিল্পী নায়ক নিজে নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে সামনের দিনগুলোতে আরও অনেক ক্যারিশমাটিক চরিত্রে হাজির হবেন, সে প্রত্যাশা সবার। মিডিয়া ডাইজেস্ট, ঢাকা।